সবাইকে স্বাগতম আজকের বায়োলজি ক্লাসে। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে উদ্ভিদ প্রজনন। এটা কোন অধ্যায়? এটা হচ্ছে তোমাদের বোটানির, আবার বলতেছি এটা তোমাদের বোটানির দশম অধ্যায়। যেটা এই দশম অধ্যায় হচ্ছে উদ্ভিদ প্রজনন, তার মানে কি? আমরা তো জানি যে হচ্ছে জীব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাণী এবং আরেকটা হচ্ছে উদ্ভিদ। তো প্রাণীর যে প্রজনন সেটা তো আমরা জুলজি বইতে পড়বো, এবং উদ্ভিদের যে প্রজনন সেটা তো আমরা বোটানি বইতে পড়বো। সেই সাপেক্ষে আমরা আজকে পড়বো উদ্ভিদ প্রজনন। তো এই উদ্ভিদ প্রজনন এইটা মানে আসলে প্রজননের এই আমাদের মূল বেসিকটা জানতে হবে, যে আসলে উদ্ভিদের যে প্রজনন ঘটে, আমরা তো জানি যে আবৃতবীজী নগ্নবীজী উদ্ভিদ, ফার্ন জাতীয় উদ্ভিদ, তারপরে মস জাতীয় উদ্ভিদ, অনেক রকমের উদ্ভিদ আছে। কিন্তু এর ভিতরে যেটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ, কারণ আমাদের মোটামুটি অনেক উদ্ভিদই এই আবৃতবীজী নগ্নবীজীরই অন্তর্ভুক্ত। তাই আমাদেরকে জানতে হবে যে আবৃতবীজী নগ্নবীজী উদ্ভিদগুলো আসলে মূলত কোন প্রজনন প্রক্রিয়া ঘটে থাকে এদের ভিতরে, এবং ওইটার উপরে বেশি ফোকাস দিতে হবে। সেই সাপেক্ষে আমরা এই যে উদ্ভিদ প্রজনন, আমরা উদ্ভিদ প্রজনন বইটা টোটাল তিনটা প্রজনন দেখবো। একটা হচ্ছে যৌন প্রজনন, একটা অযৌন প্রজনন, আরেকটা হচ্ছে পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের যৌন জনন অযৌন জনন এটার বেসিকটা লাগবে। তো এর ভিতরে যৌন জনন যেটা, এইটাই সাধারণত আবৃতবীজী এবং নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে হয়ে থাকে। তো যেই যৌন জননটা ভাইয়া, এই যৌন জননটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এইটার যে বেসিক এইটাই মূলত যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের উদ্ভিদ প্রজননের মূল সার সংক্ষেপটা বলা হয়ে যাবে। তো আসো আমরা শুরু করি এই উদ্ভিদ প্রজনন অধ্যায়টা। তো উদ্ভিদ প্রজনন অধ্যায়টাকে আমি এইভাবে সাজিয়েছি, যেটা তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে সেটা তোমাদের HSC কভার হয়ে যাবে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট কভার হয়ে যাবে, ইনশাআল্লাহ সব ভার্সিটি অ্যাডমিশন টেস্ট কভার হয়ে যাবে। তো দেখো প্রথমে যেটা, সেটা হচ্ছে বেসিক অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন প্রজননের প্রাথমিক জ্ঞান, বা যৌন প্রজননটা আসলে কি এটাই আমাদের মূল ধারণা। এটা জানো আমরা জানি উদ্ভিদ প্রজনন তিনটা ভাগে ভাগ করতে পারে, একটা যৌন প্রজনন, অযৌন, আর একটা পার্থেনোজেনেসিস। কিন্তু যৌন জনন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই যৌন জনন নিয়ে আমার সব থেকে বেশি পড়া। তো যৌন প্রজননের বেসিক জিনিসটাই আমাদের আলোচনা করা হবে প্রথমে দিকে, তারপরে যৌন প্রজননের বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা মানে আলোচনা সম্ভবত মানে এটার মানে হচ্ছে আমাদের তো জানি আমরা যৌন জনন করতে হলে আমাদের গ্যামিট লাগে, হয় শুক্রাণু না ডিম্বাণু লাগবে, অবশ্যই শুক্রাণু ডিম্বাণু দুইটাই লাগবে। তো শুক্রাণু ডিম্বাণু যখন একসাথে মিলিত হবে, এই প্রসেসের নাম আমরা জানি নিষেক, এবং এর ফলে কি গঠন করবে, জায়গট গঠন করবে। তো এই যে প্রসেসটা এইটা নিয়ে আমার আলোচনা, গ্যামিট সৃষ্টি নিষেক, এবং এই নিষেকের ফলে এর পরিণতিতে কি হবে। এরপরে আমাদের যে বাকি যে দুইটা তোমার হচ্ছে আমাদের প্রজনন, এটা তো সেক্সুয়াল, আমরা এটা নিয়ে আলোচনা করেই ফেলবো। আর এটা হচ্ছে অযৌন প্রজনন এবং আর একটা হচ্ছে পার্থেনোজেনেসিস, এটা সম্বন্ধে জেনে ফেলবো। এটা এই তিনটা জানলে আমার মোটামুটি আধুনিক আবার। এরপরে আমার পক্ষ থেকে স্পেশাল কিছু জিনিস থাকবে, সেটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট রিলেটেড প্রিপারেশনের জন্য তোমার এই অধ্যায়ে কি কি পড়তে হবে এই সম্বন্ধে আমরা জ্ঞান দেবো। তাহলে এতটুকু সম্বন্ধে তোমাদের পড়ানো হবে, তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন আমরা শুরু করে দিব বেসিক অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন প্রজননের প্রাথমিক জ্ঞান। আসো এইবার আমরা আলোচনা শুরু করব যৌন জনন সম্বন্ধে টোটাল বেসিকটা। আসো যৌন জনন যেটা বা সেক্সুয়াল রিপ্রোডাকশন, এইটা হবে গ্যামেটের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাইয়া? গ্যামেটের মাধ্যমে। তো আমরা জানি গ্যামেট দুই প্রকার, একটা হচ্ছে শুক্রাণু এবং একটা হচ্ছে ডিম্বাণু। তো এই যে শুক্রাণু এবং ডিম্বাণু, এই শুক্রাণু এবং ডিম্বাণু এই জিনিসটা আসলে একটা উদ্ভিদের দেহেই উৎপন্ন হয় নাকি শুক্রাণু একটা উদ্ভিদের দেহে, তারপরে ডিম্বাণু আরেকটা উদ্ভিদের দেহে, এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে এটাকে টোটাল যৌন জননকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হোমোথেলিক এবং আরেকটা হচ্ছে হেটারোথেলিক, মানে একটা সমবাসী এবং আরেকটা হচ্ছে ভিন্নবাসী। আসলে শুক্রাণু ডিম্বাণুগুলো দেখতে কিরকম এটার গঠনের উপরে ভিত্তি করে আমরা হেটারোথেলিক আলোচনা করবো। তো আসো এবার আমরা হেটারোথেলিকের ভিতরে জানি যে হেটারোথেলিক বা ভিন্নবাসী উদ্ভিদের ক্ষেত্রে আমার আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি এই তিন ধরনের আমার গ্যামিট থাকে। তো আইসোগ্যামি গ্যামিট এবং অ্যানাইসোগ্যামি গ্যামিট এবং হচ্ছে উগ্যামি গ্যামিট, এই তিনটা আসলে কিরকম। আইসো কথার মানে হচ্ছে একই, মানে একই গ্যামিট বলতে মানে একই ধরনের যে গ্যামিট সেইটাই হচ্ছে আইসোগ্যামি বা আইসোগ্যামি। তো একই ধরনের মানে কি, মনে করো এই একটা শুক্রাণু এই একটা ডিম্বাণু, তো দুইটাই দেখতে সমান। তাহলে যেই সকল উদ্ভিদের শুক্রাণু বা পুংগ্যামিট ও স্ত্রী গ্যামিট একই রকম দেখতে, তাদেরকে আমরা বলতেছি আইসোগ্যামিট বা আইসোগ্যামি। এরপরে অ্যানাইসো এই কথাটার মানে হচ্ছে এক নয়, মানে ভিন্ন রকম। ভিন্ন রকম দেখতে কি, ভিন্ন রকম দেখতে হচ্ছে পুং ও স্ত্রী। তার মানে কি,
এই যে যে আমার যে গ্যামিট গুলো হবে, পুং গ্যামিট, স্ত্রী গ্যামিট, বা পুং গ্যামিট কে আমরা বলতে পারছি শুক্রাণু এবং স্ত্রী গ্যামিট কে বলতেছি ডিম্বাণু, তার মানে শুক্রাণু এবং ডিম্বাণু এই দুইটা দেখতে একটু ভিন্ন রকম হবে, সেটা হচ্ছে অ্যানাইসোগ্যামিট। এবং ওগ্যামি যেটা সেটার পুং গ্যামিটটা হবে হচ্ছে ছোট এবং এইটা হবে সচল বা শুক্রাণুর লেজ থাকবে। আর যেটা স্ত্রী গ্যামিট এটা হচ্ছে নিশ্চল কিন্তু এটা হচ্ছে বড় দেখতে। তাহলে মূলত এটার উপরে ভিত্তি করে আমার এইভাবে আমরা এর বেসিক জিনিসটা জানতে পারি যে যৌন জনন এটা হতে পারে হোমোথেলিক বা হেটারোথেলিক। হেটারোথেলিক যদি হয় তাহলে সেই সকল উদ্ভিদের ওখানে গ্যামিট যেগুলো থাকবে এটা আইসোগ্যামিট হতে পারে, অ্যানাইসোগ্যামি হতে পারে, ওগ্যামি হতে পারে। তো আইসোগ্যামি যদি হয় তার মানে পুং স্তব পুং এবং স্ত্রী গ্যামিট তার মানে শুক্রাণু ডিম্বাণু একই রকম দেখতে হবে। পুং এবং শুক্রাণু একই রকম দেখতে না, আসলে প্রায় দেখতে একটা ছোট একটা বড়, শুধু এতটুকুই যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো অ্যানাইসোগ্যামি। আর যেটা পুরুষ গ্যামিট বা শুক্রাণু ছোট এবং এটা সচল এবং স্ত্রীটা নিশ্চল কিন্তু বড়, এই ধরনের গ্যামিকে আমরা বলবো ওগ্যামি। তাহলে এই অনুসারে আমরা বাস করবো। এর ভিতরে একটা জানিয়ে রাখি, এই আইসোগ্যামি এটা হচ্ছে আদি আদি প্রকৃতির যে সকল জীবের কোষ আছে এদের ক্ষেত্রে এই সকল জনন জনন ঘটে থাকে। এবং ওগ্যামি যেটা সেটা হচ্ছে উন্নত প্রজাতির যে সকল উদ্ভিদ এদের ক্ষেত্রে ওগ্যামিটাই ইউজ হয়। ওকে, তাহলে এর বেসিক জিনিসটা জানা গেলো, তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন আমরা এবার আরেকটু এর বেসিক জিনিসের ভিতরে ঢুকে যাবো। আচ্ছা, আশা করি তোমরা এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পেরেছো। আসো এইবার আমরা দেখবো যে আসলে শুক্রাণু ডিম্বাণু, আমরা এর বেসিক জিনিসটা তো বুঝলাম, তো শুক্রাণু ডিম্বাণু উদ্ভিদের এটা কোথায় থাকে বা একটা উদ্ভিদের আসলে এটার অবস্থানটা কোথায় এটা আমাদের জানাটা প্রয়োজন। তো সেই সাপেক্ষে আমরা এটার ভাগটা এভাবে করে ফেলতে পারি বা এটার একটু বেসিকটা এইভাবে দিতে পারি যে উদ্ভিদে মনে করো স্ত্রী কেশর, আমি স্ত্রীটা নিয়ে আলোচনা করি আগে, এই স্ত্রী কেশর, এই স্ত্রী কেশরের ভিতরে থাকে স্ত্রী গর্ভাশয়, গর্ভাশয়ের ভিতরে থাকে ডিম্বক, এই ডিম্বক থেকে তৈরি হয় ডিম্বাণু। এটা হচ্ছে আমার একটা ডিম্বাণু আসলে উদ্ভিদের কোথায় থাকে, এই ডিম্বাণুটা থাকে হচ্ছে ডিম্বকে, যে ডিম্বকের অবস্থান হচ্ছে গর্ভাশয়ে, যে গর্ভাশয়টা স্ত্রী কেশরে। তাহলে এর বেসিক জিনিসটা আমরা এভাবে বলতে পারি। ঠিক একইভাবে আমরা এখন পুরুষেরটা বলতে পারি, এটা হচ্ছে পুং কেশর, পুং কেশরের মাথায় থাকে পরাগধানী, এই পরাগধানীর মাথা পরাগধানীর ভিতরে থাকে পরাগরেণু, যে পরাগরেণু থেকেই আলটিমেট লাস্টে শুক্রাণু তৈরি হবে। এবং এর যে শুক্রাণু এটা হবে সচল এবং এই শুক্রাণুটা দেখতে ছোট, আর ডিম্বাণু এর তুলনা অপেক্ষাকৃত বড় এবং এটা হবে নিশ্চল, কারণ এই ডিম্বাণু এবং শুক্রাণু এটা হচ্ছে আমরা কি দেখবো ভাইয়া, এটা হচ্ছে ওগ্যামাস। ওকে, তাহলে এই বেসিক জিনিসগুলো আমরা একটু মাথায় ঢুকিয়ে নিই। তাহলে এটা আর তোমরা এটারও একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন আমরা চলে যাব এর মূল টপিকস আলোচনায়। তো এটার একটা স্ক্রিনশট তোমরা তাড়াতাড়ি নিয়ে নাও। দেখো এখন আমি আলোচনা করব গ্যামিটের উৎপত্তি বা গ্যামিটোফাইট। গ্যামিটোফাইট এই কথাটার মানে হচ্ছে গ্যামিটের উৎপত্তি, কিভাবে এই যে পুরুষ গ্যামিট এবং স্ত্রী গ্যামিট, পুরুষ গ্যামিটের আরেকটা নাম শুক্রাণু, স্ত্রী গ্যামিটের নাম হচ্ছে ডিম্বাণু, তার মানে শুক্রাণু ডিম্বাণু কিভাবে উদ্ভিদের তৈরি হয়। তো আসো প্রথমে আমরা দেখি, সেটা হচ্ছে আমরা একটা জিনিস তো পড়েছিলাম যে এই যে পুংকেশর, মনে করে একটা পুংকেশর আগাচ্ছি, এই পুংকেশরের মাথায় এরকম একটা একটা জিনিস থাকে, এটাকে আমরা বলতেছি পরাগধানী। এই পরাগধানীর মাঝখানে থাকে যোজনী নামক একটা জিনিস এবং এর আশেপাশে পরাগ রেণু গুলা থাকে। এই প্রত্যেকটা পরাগ রেণু থেকে আসলে পরে শুক্রাণু তৈরি হয়। তো এই প্রসেসটা কিভাবে তৈরি হবে এই জিনিসটাই আমরা আলোচনা করবো এখানে। কথা হচ্ছে উদ্ভিদের পুংকেশরের যে পরাগধানী থাকে, এই পরাগধানীর ভিতরে থাকে আর্কি স্পোরিয়াল কোষ। কি কোষ থাকে ভাইয়া? আর্কি স্পোরিয়াল কোষ থাকে। ওই আর্কি স্পোরিয়াল কোষ আবার দুইটা ভাগে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে দেয়াল কোষ এবং আরেকটা হচ্ছে প্রাথমিক জনন কোষ। একটা কি ভাইয়া? দেয়াল কোষ, আর একটা প্রাথমিক জনন কোষ। এই যে আর্কি স্পোরিয়াল কোষ এটা হচ্ছে 2N থাকে বা ডিপ্লয়েড অবস্থায়, তো দেয়াল কোষ যেটা এটাও 2N থাকে এবং প্রাথমিক জনন কোষ এটা হচ্ছে 2N অবস্থায় থাকে। তার মানে এই আর্কি স্পোরিয়াল কোষ থেকে ডিপ্লয়েড অবস্থায় এটা দুইটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দেয়াল কোষ এবং প্রাথমিক জনন কোষ সৃষ্টি করে। আসো এইবার আরেকটু ভিতরে, সেটা হচ্ছে এই প্রাথমিক জনন কোষকে আমরা পরাগ মাতৃকোষ, পরাগ মাতৃকোষ হিসেবে চিনতেছি বা এটাকে আমরা পরাগ মাতৃকোষ হিসেবে বলতেছি। এরপরে এই পরাগ মাতৃকোষ থেকে আবার সৃষ্টি হয়ে যাবে পরাগরেণু। কি সৃষ্টি হয়ে যাবে ভাইয়া? পরাগরেণু। এরপরে এই পরাগরেণু আবার বিভক্ত হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে, যার একটাকে বলা হবে নালিকা নিউক্লিয়াস আর একটা হচ্ছে জনন নিউক্লিয়াস। এরপরে দেখো এই নালিকা নিউক্লিয়াস এবং জনন নিউক্লিয়াস এতটুকু জানার পরে, এতটুকু জানো
এইখানে যেই এই যে নালিকা নিউক্লিয়াস জন নিউক্লিয়াস এই অবস্থায় থাকার পরে যখন পরাগায়ন কথাটার মানে কি জানো ভাইয়া? পরাগায়ন কথাটার মানে তো তোমরা সবাই জানো, সেটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে এই যে নিষেক ঘটানোর জন্য পরাগায়নই একমাত্র দরকার। তার মানে এই স্ত্রীকেশর এই যে পুংকেশরের এখানে যে শুক্রাণু তৈরি হয়েছে এটা যদি স্ত্রীকেশরের গায়ে পড়ে তাহলে মূলত নিষেক এবং জায়গোটের ফলে আসলে এদের সেক্সটা সম্পন্ন হবে। ঠিক একইভাবে এই যে যে তোমার এই যে উদ্ভিদের যে এই যে পুংকেশর, এই পুংকেশরটা গর্ভমুণ্ডে যখন পতিত হয় তখন অটোমেটিক একটা নালিকা টিউব বা হচ্ছে পোলেন টিউব নামে একটা নালী বৃদ্ধি পেতে থাকে আর ওর ভিতরে নালিকা নিউক্লিয়াস এবং জনন নিউক্লিয়াস থাকে। প্রথমে নালিকা নিউক্লিয়াস এবং যেতে থাকে এবং এমন সময় জনন নিউক্লিয়াসটা বিভক্ত হয়ে দুইটা জিনিসে তৈরি হয়ে যায়। একটা হচ্ছে দুইটা শুক্রাণুতে তৈরি হয়ে যায়, এটা এটা হচ্ছে এই জনন নিউক্লিয়াসটা দুইটা শুক্রাণুতে বিভক্ত হয়ে যায়। কয়টা শুক্রাণুতে? দুইটা শুক্রাণুতে জনন নিউক্লিয়াস দুইটা বিভক্ত হয়ে যায়। এরপরে যখনই শুক্রাণু দুইটা জনন নিউক্লিয়াস বিভক্ত হয়ে যাবে তখন একটা শুক্রাণু যে ডিম্বাণুর সাথে মিলিত হবে আর একটা শুক্রাণু যে সেকেন্ডারি নিউক্লিয়াস ওইটা আমরা পরে আলোচনা করবো। আগে আমরা দেখি দিই এই যে শুক্রাণুটা এই জিনিসটা কিভাবে উৎপন্ন হচ্ছে। তো আবারও আমি বলতেছি এই যে পুংগ্যামেটোফাইট এটা হচ্ছে পরাগধানী, এই পরাগধানীর ভিতরে থাকে আর্কিস্পোরিয়াল কোষ, এই আর্কিস্পোরিয়াল কোষের ভিতরে দেয়াল কোষ এবং প্রাথমিক জনকোষ দুইভাবে ভাগ হয়। এই প্রাথমিক জনকোষকে আমরা পরাগ মাতৃকোষ হিসেবে চিনতেছি আর এই দেয়াল কোষগুলো আসলে স্তর সৃষ্টি করে সৃষ্টি করবে এবং প্রাথমিক জনকোষটা যেটা পরাগ মাতৃকোষ হিসেবে পরিচিত সেটা আবার পরাগরেণু সৃষ্টি করবে। পরাগরেণুটা আবার দুইটা নিউক্লিয়াসে বিভক্ত হয়ে যাবে, একটাকে বলা হবে নালিকা নিউক্লিয়াস আর একটা জনন নিউক্লিয়াস। এবার এই জনন নিউক্লিয়াসে বিভক্ত হয়ে দুইটা শুক্রাণু তৈরি হবে, এইটাই মূলত একটা পুংগ্যামেটোফাইট। ভাইয়া এইটা আমি তোমাদের বইতে যত ডিসক্রিপশন আছে সবকিছুকে শর্টেজ করে একেবারে সুন্দর মধ্যে এখানে রাখছি, বইয়ের কোনো অংশটাই বাদ দেওয়া হয়নি, মেন মেন সবকিছু নিয়ে এই সিরিজটা অনুসারে লেখা হয়েছে। তোমরা যদি এইটাই পরীক্ষার খাতে উপস্থাপন করতে পারো পুংগ্যামেটোফাইটের আশা করা যে সম্পূর্ণ নাম্বার তোমরা পেয়ে যাবে, এটাতে কোনো সন্দেহ নেই। এই ডায়াগ্রামটা দেওয়ার একটাই কারণ যে এইটা খুব স্মার্ট ওয়েতে আমরা অনেক কিছু বুঝে যাই। খুব অল্প সময়ে যদি আমরা কোনো কিছু ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা সেই পদ্ধতি কেন বেছে নেব না? এইটা বেছে নেওয়ার মাধ্যমে তো আমরা ধীরে ধীরে স্মার্টে পরিণত হবো। ঠিক একইভাবে আমরা এই পুংগ্যামেটোফাইটের এই বেসিক ডায়াগ্রামটা যদি মনে রাখি তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না। তাই তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে আমরা দেখবো স্ত্রী গ্যামেটোফাইট বা ডিম্বাণু কিভাবে তৈরি হয়। এখন দেখলাম পুংগ্যামেটোফাইট বা শুক্রাণু যে কিভাবে তৈরি হচ্ছে এই প্রসেসটা, তাহলে তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। আসো এইবার আমরা দেখব যে স্ত্রী গ্যামেটোফাইট বা স্ত্রী এই স্ত্রী গ্যামেটোফাইট বা হচ্ছে ডিম্বাণু এটা কিভাবে উৎপন্ন হচ্ছে। স্ত্রী গ্যামেটোফাইট বা ডিম্বাণু ঠিক একইভাবে ওই স্ত্রী কেশরের ভিতরে যে একটা কোষ থাকে সেই কোষের নাম হচ্ছে প্রাইমারি আর্কিস্পোরিয়াল কোষ। ঠিক একইভাবে এটা একটা দেয়াল কোষ এবং প্রাথমিক জনন কোষ হিসেবে বিভক্ত হবে এবং এই প্রাথমিক জনন কোষটা আসলে স্ত্রী মাতৃরেণু কোষ হিসেবে আমরা বলে থাকি। এবার এই স্ত্রী মাতৃরেণু কোষ থেকে আমার চারটা স্ত্রী রেণু গঠিত হবে। কয়টা স্ত্রী রেণু ভাই? চারটা স্ত্রী রেণু। তো চারটা স্ত্রী রেণু মনে করো এখানে তিনটা আর একটা হচ্ছে চারটা স্ত্রী রেণু এরকম করে গঠিত হচ্ছে। তো চারটা স্ত্রী রেণুর ভিতরে ফার্স্টের যে তিনটা এই তিনটা রেণু নষ্ট হয়ে যাবে এবং এই একটা যেটা বড় আকারের সেইটাই থাকবে। এই তিনটা রেণুকে বলা হচ্ছে পোলার বডি। এই তিনটা পোলার বডি নষ্ট হয়ে যাবে এবং থাকবে কয়টা? তাইলে আর একটা স্ত্রী রেণু থাকবে। এই একটা স্ত্রী রেণু পরে আবার বিভক্ত হয়ে দুইটা নিউক্লিয়াসের সৃষ্টি করবে, দুইটা নালিকার দুইটা নিউক্লিয়াসের সৃষ্টি করবে। এই দুইটা নিউক্লিয়াসই আসলে দুইটা কোষ হিসেবে থাকবে। এইবার আমরা একটা ডিম্বকের চিত্র দেখি। আমরা পুরো চিত্রটা আমরা দেখবো, তার আগে আমি একটু বেসিক জিনিস অনুসারে আলোচনা করি। এই যে যে দুইটা কোষ, এই দুইটা কোষ আবার প্রত্যেকটা কোষ আবার চারটা করে কোষে পরিণত হবে। কয়টা করে ভাইয়া? চারটা করে আলাদা আলাদা কোষে পরিণত হবে। একটু এই বেসিক ধারণাগুলো নাও তাহলে দেখবা সব কিছু সোজা হয়ে গেছে। তাহলে আবার আমি একটা জিনিস বলতেছি, এই যখন স্ত্রী মাতৃরেণু কোষটা আবার বিভাজনের মাধ্যমে যখন চারটা স্ত্রী রেণু করবে তখন প্রথম তিনটা কোষ নষ্ট হয়ে যাবে, থাকবে শুধুমাত্র একটা। ওই একটা স্ত্রী রেণু আবার দুইটা নিউক্লিয়াসে পরিণত হবে এবং এই প্রত্যেকটা নিউক্লিয়াস এরকম চারটা আলাদা আলাদা নিউক্লিয়াস বা চারটা কোষের সৃষ্টি করবে, এটাও চারটা কোষের সৃষ্টি করবে। এই চারটা কি করবে? একটা ডিম্বকের এই মাথার দিকে এখানে চলে যাবে, যাওয়ার ফলে ঠিক একইভাবে এইখানে তিনটা এবং এইখানে তিনটা আলাদা আলাদা কোষে তৈরি হবে। তাহলে আরেকটা কোথায় ভাইয়া? এখান থেকে আরেকটা এবং এখান থেকে আরেকটা এইখানে আসবে, দুইটা কোষ এসে এরকম একটা গঠন তৈরি করবে। মূলত এইটা হচ্ছে ডিম্বকের, ডিম্বকের এইটা একটা মেরু, এটা একটা মেরু, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল বা মাঝের অঞ্চল বলা যায়। তাহলে একটা জিনিস জানতে হবে, এই যে যে দুইটা নিউক্লিয়াস তৈরি হলো এই দুইটা নিউক্লিয়াসের একটা নিউক্লিয়াস যখন এখানে আসে এখানে একটা নিউক্লিয়াস আসে তখন মিয়োসিস বিভাজনের মাধ্যমে একটা নিউক্লিয়াস থেকে চারটা নিউক্লিয়াস বা চারটা কোষে পরিণত হয়, এখানেও চারটা কোষে পরিণত হয়। তখন তিনটা কোষ একসাথে থাকে, এখানেও তিনটা কোষ একসাথে থাকে আর একটা কোষ এই মাঝখানে বা বিষুবীয় অঞ্চলে চলে আসে, এখান থেকেও একটা কোষ মাঝখানে চলে আসে, তখন এখানে দুইটা কোষের সমন্বয় গঠিত হয়। এটা যেহেতু দুইটা 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 নিউক্লিয়াসের সমন্বয় গঠিত এই জন্য একে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস। কি বলা হচ্ছে ভাইয়া? সেকেন্ডারি নিউক্লিয়াস।
এইবার মূল জিনিসে আসো, একটু বেসিক জিনিসগুলা দিই। এখন কথা হচ্ছে, এইটা হচ্ছে মনে করো ডিম্বকের অঞ্চল, এইটা হচ্ছে ডিম্বকের অঞ্চল, এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র, মনে করো এটা হচ্ছে নিচের দিকে ডিম্বক রন্ধ্র। তো ডিম্বক রন্ধ্রের দিকে মাঝখানে যে কোষটা বড় সেটাকে বলা হচ্ছে ডিম্বাণু, সেটাকে কি বলা হচ্ছে ডিম্বাণু। আর বাকি যে দুইটা কোষ, এটা আর এটা, এটাকে বলা হচ্ছে সহকারী কোষ, বা ইংলিশে যাকে বলা হচ্ছে সিনার্জিক সেল। এইবার এই তিনটাকে একত্রে বলা হয় এগ অ্যাপারচাস বা গর্ভযন্ত্র। কি বলা হয় ভাইয়া? গর্ভযন্ত্র। একটু নামগুলা জেনে রাখো, এইগুলাই আসলে বেসিক, এইগুলা যদি মাথায় ঢুকে নিতে পারো আর কখনো পড়তে এই অধ্যায়ে কোনো ঝামেলা হবে না আশা করি। আর ঠিক এই মেরুর ঠিক অপোজিটে ডিম্বক মূল, এই সাইডে থাকে ডিম্বক মূল, এই নিচের দিকে থাকে ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্রের দিকে যে তিনটা কোষ, এর ভিতরে যেটা সব থেকে মাঝখানে এবং মোটা পরিণত কোষ সেটা হচ্ছে ডিম্বাণু, এবং এর পাশে যে দুটো কোষ এটাকে বলতেছি সহকারী বা সিনার্জিক কোষ। এবং এই ঠিক গর্ভযন্ত্রের অপোজিট সাইডের মেরুতে বা ডিম্বক মূলের দিকে যে তিনটা কোষ থাকে, তিনটা কোষকে একত্রে বলা হয় প্রতিপাত কোষ। কি বলা হয় ভাইয়া? প্রতিপাত কোষ। প্রতিপাত কিসের উপরে নির্ভর করে? এইটার ঠিক অপোজিটের উপরে নির্ভর করে, এই জন্য বলা হচ্ছে প্রতিপাত কোষ, বা ইংলিশে একে বলা হয় এন্টিপোডাল সেল। কি বলা হয় ভাইয়া? এন্টিপোডাল সেল। তো এইখান থেকে একটা একটা করে নিউক্লিয়াস এখানে আসে, এইটাকে বলা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। মূলত এইটাই হচ্ছে একটা স্ত্রী গ্যামেটোফাইটের আসল বেসিক জিনিস। তাহলে ডিম্বাণু এখানে যে তৈরি হচ্ছে, এটা কিভাবে তৈরি হচ্ছে? প্রথমে আর প্রাথমিক আর কি স্পোরিয়াল কোষ থেকে প্রাথমিক জননকোষ সৃষ্টি হচ্ছে, প্রাথমিক জননকোষ থেকে একটা স্ত্রীরেণু মাতৃকোষ হিসেবে এটা বলা হয়, স্ত্রীর মাতৃরেণু কোষ থেকে চারটা স্ত্রীরেণু তৈরি হয়, এর ভিতরে তিনটা নষ্ট হয়েছে কারণ তিনটা হচ্ছে পোলার বডি, আর একটা যেটা সচল এবং ভালো সেই স্ত্রীরেণুটা আবার দুইটা নিউক্লিয়াসে বিভক্ত হয়। এই প্রত্যেকটা নিউক্লিয়াস এক একটা মেরুতে চলে যায় ডিম্বকে, মেরুতে যাওয়ার পরে সাথে সাথে মিওসিস বিভাজনের মাধ্যমে চারটা করে নিউক্লিয়াস তৈরি করে, চারটা করে নিউক্লিয়াস তৈরি করার ফলে তিনটা নিউক্লিয়াস একসাথে থাকে, এবং একটা একটা করে নিউক্লিয়াস মাঝখানে বিষুবীয় অঞ্চলে চলে আসে যাকে বলা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। এবং এই ডিম্বক রন্ধ্রের দিকে তিনটা কোষকে একত্রে বলা হচ্ছে সহকারী কোষ, এবং তার অপোজিটের যে তিনটা কোষকে একত্রে বলা হচ্ছে প্রতিপাত কোষ বা এন্টিপোডাল কোষ, এবং এর মাঝখানে যে দুইটা কোষ একসাথে মিলিত হয়েছে যাকে বলতেছি আমরা গৌণ কেন্দ্রিকা বা সেকেন্ডারি নিউক্লিয়াস। তাহলে এটাই এর বেসিক আলোচনা। তাহলে স্ত্রী গ্যামেটোফাইট কিভাবে হলো এটাও আমি খুব স্মার্ট ওয়েতে বলার চেষ্টা করলাম, তাহলে তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন আমরা দেখবো যে নিচে নিচে কিভাবে হয়, বা এখানকার যে ডিম্বাণু এবং ওইখানকার যে শুক্রাণু এটা কিভাবে মিলিত হচ্ছে, এবং এর ফলে কিভাবে জাইগোট সৃষ্টি হচ্ছে, এবং ধীরে ধীরে এটা কিভাবে আসলে ওই ফলমূল তৈরি হবে। তাহলে এটার একটা তোমরা বেসিক তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও।